গাইবান্ধার গোবিন্দগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড বাস্তবায়নে সরকারি সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা চারমাথা মোড়ে সচেতন গোবিন্দগঞ্জবাসী ও সাংবাদিকদের উদ্যোগে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে লেখা গেঞ্জি ও ফ্ল্যাগ হাতে হাজারো মানুষ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, খোকন আহমেদ, রাসেল কবির, মোয়াজ্জেম হোসেন সহ আরো অনেকে। আমাদের